সভাপতি মহান বাংলাদেশের প্রাণ ভাই উনিও জানেন একটি সংগঠন চালানো যে কত কষ্ট মাটি কিন্তু অনেক বিখ্যাত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন স্বার্থযুক্ত দেশের সাংবাদিকদের নিয়ে দীর্ঘদিন যাবতীয় সংগঠনটি চালিয়ে যাচ্ছে আমি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে জয় মাহমুদ লক্ষ প্রাণের অনুপ্রেরণা বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রা সমৃদ্ধি মানবতার মা শেখ হাসিনা নেতৃত্বে পাখির মতো যেভাবে এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে মাত্র 23 বছরে তিনি এই জাতিকে প্রশিক্ষিত করেছিলেন হেমিলিনের বাসিন্দার মতো তিনি এই জাতিকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছিলেন পর্যন্ত বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় মানুষ প্রিয়জন অরুণ সরকার কারণে বাংলাদেশ বাঙালি জাতি করেছে লাভ করেছে আর জনগণ শেখ হাসিনা উন্নয়ন জোয়ার দিয়েছে একটা কাহিনী বলি কুকুর কাক শকুনে খায় তোরা নর পিশাচ দিন রাত্রি অবিরাম মর্টার মেশিন গান বিমানের হুঙ্কার রফিকুজ্জামান রফিকুজ্জামান চেতনাকে বিশ্বাস করে ছেলে হলো যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ তার চেতনা বিশ্বাস করে না তারা আজকে দেশটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে মাটিতে যাদের জন্ম নাই জন্ম হয় নাই তাদের পূর্বপুরুষরা এই মাটিতে ছিল না তারা মাটির প্রতি কখনোই দায়িত্ববোধ শেষ করে মাটিকে তারা কখনই ভালোবাসে না জিয়ার নামে যারা আজকে রাজনীতি করে তখন তো আসে সত্যতা বলতে যে এদেশের লোক নয় বঙ্গবন্ধু তাকে দয়া করে বিলুপ্তম করে দিয়েছে শ্রীযুক্ত আহসানুল্লাহ মণি তিনি আমাদের চলচ্চিত্রের জন্য যেভাবে ভূমিকা রেখে চলেছেন এবং চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যেভাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ভূমিকা রেখেছেন অবদান রেখে চলেছেন এবং যে কারণে বাংলাদেশে আজকে তাকে মুভি সম্রাট বলা হয় তার যে এই অব্যাহত সহযোগিতা চলচ্চিত্রের জন্য এবং তার যে নতুন চলচ্চিত্র আসছে সেটিও আমরা দেখার অপেক্ষায় রয়েছি বিরাম একটি চলচ্চিত্র সেটি সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষ সেটি উপভোগ করছে এবং সবাই সেটি প্রশংসা করছে আজকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বন্ধু এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ তিনি গড়ে তুলেছিলেন সেই দিনের ঘাতকদের নির্মম বুলেটে দেশি আন্তর্জাতিক চক্রান্তের কারণে 75-এর 15-ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে শাহাদত করার পরে সেই দিনে শৈর সামরিক যন্ত্রণা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারা এবং এই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনার থেকে বিচ্ছুত করার জন্য ষড়যন্ত্র করেছে বিদেশি চক্রান্ত আর এই দেশে বিএনপি জামাস সম্মানা দলগুলি আমরা মনে করি আমরা যারা আওয়ামী লীগের কর্মী শেখ হাসিনার কর্মী জাতির জনক আদর্শের কর্মী আমরা মানব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করি কারণ আমাদের নেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী মানব অধিকারের কথা বলে